যেহেতু বাইরে লকডাউন শাটডাউন লকডাউন শাটডাউন হোয়াটএভার যা কিছু চলতেছে, তো আমরা তো আর খাওয়া দাওয়া অফ করে থাকতে পারি না, না আবার বৃষ্টিও হচ্ছে। সো এই এই এনভায়রনমেন্টে এই আবহাওয়ার মধ্যে এই ওয়েদার ডিমান্ড হচ্ছে গরম গরম কাচ্চি। তো আমরা আজকে অর্ডার করে ফেলেছি ফুল ফ্যামিলির জন্য, কাচ্চি পার্টির জন্য, কাচ্চি ভাই থেকে হলো স্পেশাল কাচ্চি ওদের যেটা সেটা যেটা ফুড পান্ডা আমাদের ডেলিভারি দিয়ে গেছে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্লেটে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো আমরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও কোথায় হচ্ছে? বাসায়। তো আমি আমার বারান্দা থেকে কেন শ্যুট করছি সেটার পিছনে একটা কারণ আছে। কারণ যেহেতু আমি আজকে বিরিয়ানি খাচ্ছি গরম গরম এবং বাইরে খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সো ওয়েদার ডিমান্ড হচ্ছে গরম গরম কাচ্ছি। তো আমরা আজকে যেহেতু একটু আগেই বললাম লকডাউন শাটডাউনে কোথাও যাওয়া যাচ্ছে না, তো লকডাউন শাটডাউনে যেহেতু যেতে পারছি না এই জন্য আমি ফুড পান্ডাতে অর্ডার করেছি কাচ্চি ভাইয়ের কাচ্চি। আজকে আমরা দুই তিনটা কাচ্চি ট্রাই করার ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি সুলতান'স ডাইনও বন্ধ আর আর যেগুলো আমরা চাচ্ছিলাম রিচ করতে সেগুলোও মোটামুটি বন্ধ। তো আমরা কাচ্চি ভাই ওয়ান অ্যান্ড অনলি সেটা নিয়েই চলে আসছি। তো আজকের প্রতিটা কাচ্চি আমরা 1:1 অর্ডার করেছি। আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই 1:1 অর্ডার করবেন, কারণ যখন আপনি 1:3, 1:5 অর্ডার করবেন তখন আপনি তাদের ফাঁদে পা দিয়ে ফেলবেন। কেন? কারণ তখন আপনার রাইসের পরিমাণও কমে যাবে, আপনার মাংসের পরিমাণও, হয়তো মাংসের পরিমাণ ঠিকঠাক থাকবে যেহেতু 2 পিস করে মাংস পার প্যাকেটে, বাট রাইসের পরিমাণ কিন্তু মানে ডেফিনেটলি কমে যাবে। সো আপনারা 1:1 অর্ডার করবেন। তো আমরা 1:1 করে 5টা কাচ্চি অর্ডার করেছি। আমাদের বাসায় আমরা 5 জন, তো 5টা কাচ্চি অর্ডার করেছি। তো এখন আমরা দেখবো হচ্ছে কী কী আছে। তো এখানে পার প্লেটে আমি দেখতে পাচ্ছি আলু আছে, সুন্দর বড় একটা নরম তুলতুলে আলু দেখা যাচ্ছে, একটা এক পিস মাংস আছে, 2 পিস মাংস আছে, বড় বেশ সলিড মোটামুটি। তো ট্রেডিশনাল যে কাচ্চিগুলো আমরা খেয়ে থাকি বা এখন যেই কাচ্চিগুলো ট্রেন্ডি সেই কাচ্চিগুলোর মধ্যে মোরালে সব জায়গায় কোয়ান্টিটি এখন সিমিলার থাকে, বাট আমরা আজকে যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে অন্য কাচ্চিগুলোর সাথে এটা কতটা স্ট্যান্ডার্ড করতেছে। আর ট্রেডিশনাল কাচ্চিগুলো যেহেতু মানে এটা তো বাসমতি কাচ্চি, আর ট্রেডিশনাল কাচ্চির সাথেও এটার ডিফারেন্সটা আমাদের টেস্ট বাডে কেমন লাগে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কাচ্চির সবচেয়ে মানে প্রথম যে জিনিসটা চোখে লাগে, নাকে লাগে, নাকেই লাগে, নাকে লাগে সেটা হচ্ছে গন্ধ। গন্ধেই অর্ধেক পেট ভরে যাওয়ার মতো অবস্থা, মানে একদম প্যাকেট যখন খুলছি তখনই ভুরভুর করে গন্ধ বেরোচ্ছিল। তো আমি প্লেটে নিয়ে নিয়েছি এবং বৃষ্টির সাথে এই জিনিসটা এখন আমি এনজয় করব। তো আগে টেস্ট করা পালা এবার। ফার্স্টে শুধু মানে রাইসটা সুন্দর মাখা, মানে একদম মাখা মাখা একটা ব্যাপার আছে রাইসের মধ্যে, এমন না যে শুকনা শুকনা, বেশ মশলার একটা মাখা মাখা একটা ব্যাপার আছে, একদম ঝরঝরে রাইস কিন্তু মশলা যে মাখানিটা সেইটা জুস। দেখে গন্ধটা ভালোই লাগবে হচ্ছে, এবার টেস্টটা আগে দেখা যায়। ফার্স্টে রাইসটা দিয়েই শুরু করি। বাজি মাছ অস্থির, মানে রাইস মশলা আর মানে মশলার ফ্লেভারগুলো এত বেশি রাইসের মধ্যে মানে ঢুকে গেছে যে রাইসটা শুধু রাইসটাই খেয়ে ফেলা যায় এরকম। তো মানে এমন না আমি যে কোনো কিছু বাড়িয়ে বলছি, কারণ আসলেই রাইসটা খুবই মজার, মানে একদম মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে ব্যালেন্সড হয়েছে, মানে কোনো মশলা যে এমন না বেশি লাগতেছে, এলাচ দারচিনি কোনোটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার মানে মানে গন্ধ বের হয়ে অনেক সময় হয়ে যায় না যে মশলা বেশি হয়ে গেলে গন্ধ বের হয়, সেরকম না, মানে একদম ব্যালেন্সড একটা টেস্ট। এবার মাংস দিয়ে ট্রাই করা যাক। মানে কাচ্চির রাইসটাই এত মজা যে রাইসটা দিয়েই শেষ করে ফেলা যায়, কিন্তু মাংসটা যে সুন্দর নরম তুলতুলে, মানে একদম সলিড মাংস আর তুলতুলে। তো মাংসটা নিয়ে দেখি কেমন। এসব খেয়ে কথা বলা যায় না, মানে মাংসের যে ফ্লেভার রাইসের সাথে ওই মশলা প্লাস হচ্ছে একটু গ্রেভি টাইপ যেই টেক্সচারটা, মানে সব কিছু মিলে কম্বিনেশনটা খুব জোস হয়েছে। আর আলু দিয়েছে একটা বড় সড়ো সাইজের, তো আলুটাও বেশ ভালো নরম, খুব যে নরম তা বলবো না বাট নরম, মানে আমরা যেমন খাই আমাদের সবচেয়ে পছন্দের আলু হচ্ছে সুনামির কাচ্চির আলু,
সুনামির কাচ্চির আলুটা একদম মানে মাখন মাখন যেটা বলে না মাখনের মতন গলে যায়, সুনামির কাচ্চির আলুটা হচ্ছে মাখনের মতো গলে যায়। এটার কাচ্চির আলুটাও নরম বাট ওটার কম্পারিজনে একটু কম। দেখি আলুর টেস্টটা কেমন, আলুতে ফ্লেভারগুলো আছে কিনা, নাকি আলু জাস্ট সিদ্ধ করে ছেড়ে দিছে। দেখি ভালো কিন্তু মাংস রাইস এই দুটো বেশি জোস, মিক্স করে খেলে অবশ্য সব মিলে কম্বিনেশন ভালো, তবে একটু লেবু দিয়ে খাওয়া যায়। লেবু দিয়ে দিলাম মানে কাচ্চির সাথে লেবু জিনিসটা খুব ভালো যায়। আর কাচ্চি এমন একটা জিনিস যেটা আপনি কোথায় বসে খাচ্ছেন ডাজেন্ট ম্যাটার, কীভাবে খাচ্ছেন সেটা অবশ্য ম্যাটার করে। কাচ্চি হাত দিয়ে ছাড়া খেতে কখনোই ভালো লাগে না, আমি যেখানেই যাই না কেন কাচ্চি হাত দিয়ে খাওয়া প্রেফার করি, খুব পশ কোনো জায়গা না হলে। কিন্তু কাচ্চি জিনিসটা হাত দিয়ে খেতে, এই যে মাখায় হাত দিয়ে মাংস ধরে খাওয়া, এই জিনিসটা আসলে অস্থির। তো মানে আপনি মাঠে বসে, ঘাটে বসে, টেবিলে বসে, চেয়ারে বসে, মাটিতে বসে, আমার মতো বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতে যে কোনো জায়গায় আপনি কাচ্চি খেতে দেন, সব সব কিছুর সাথে মিশে যায়। তো এইটা একটা খুব ভালো একটা জিনিস, এটা কোনো টাইমও নাই, এটা কোনো টাইম নেই। আপনি সকাল সন্ধ্যা দুপুর বিকাল ব্রেকফাস্ট করবেন কাচ্চি দিয়ে, ডাজেন্ট ম্যাটার, মানে তখনও আপনার ভালো লাগে। কাচ্চি আমার অলওয়েজ ফেভারিট। এবার তাহলে ভিডিওটা শেষ করো, অনেক তো হলো। খাই না, খাওয়ার সময় ডিস্টার্ব করে, কাচ্চি খেতে অবশ্য আমার সময় লাগবে। তো আপনাদের সাথে কথাবার্তা শেষ করে নিই। তো এই এই 1:1 কাচ্চিতে আপনারা কী কী পাবেন, 2 পিস মাংস, 1টা আলু এবং সালাদ, শশা, গাজর, কাঁচা ঝাল। তো এই পার 1:1 কাচ্চির প্রাইস হচ্ছে 240 টাকা। ফুড পান্ডাতে অর্ডার করলে আপনারা ডিনার টাইমে অর্ডার করলে ডিনার 40 কুপন ভাউচার তো থাকছেই, সো সেখানে আপনি 40 টাকা ডিসকাউন্ট পাবেন। এবং আর আমরা সব জায়গায় অর্ডার করি, সবগুলো ডেলিভারি সার্ভিসেই মোটামুটি অর্ডার করি, বাট ফুড পান্ডার সার্ভিসটা আমাদের সবসময় খুব ভালো লাগে, এই জন্য আমরা মানে বেশি প্রেফার করি ফুড পান্ডাতে অর্ডার করা। তো এই কাচ্চি তো হচ্ছে 240 টাকা, আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন, শাটডাউনে তো কোথাও যেতে পারবেন না, বাসা বসে বসে কাচ্চি খান। তো আজকে এখানেই শেষ করছি, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে টিং টিং ওটা বাজিয়ে দিবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। এবং আপনারা যদি আমাদেরকে চান যে আমরা অন্য কোনো জায়গা বা অন্য কোনো ফুড, অন্য কোনো কাচ্চি অর্ডার করি বা যে খাই, যেহেতু এখন খেতে পারবো না লকডাউনের পরে, তো এখন অর্ডার করে কী কী খেতে পারি, কোনটা কোনটা ট্রাই করতে পারি সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমাদেরকে সাজেশনস দিবেন, তাহলে আমরা সেটার টেস্ট, আমাদের টেস্ট বাড়ি কেমন লাগছে আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।